আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লা'আল্লাকুম তা'কিলুন। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القران حجه لك وعليك رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরআন তেলাওয়াত। এটি একটি কওমি বেসরকারি মাদ্রাসা, যেখানে স্বার্থ ছাড়াই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিস শিক্ষা অর্জন করা হয় এবং শিক্ষা দেওয়া হয়, যা আমি ভালোবাসি। আমার ছাত্র জীবন বেসরকারি কওমি খারেজি মাদ্রাসার, শিক্ষক জীবনও তাই চলছে আমার, এগুলো ভালোবাসার প্রতিষ্ঠান। ব্রিকুষ্টিয়া মাদ্রাসা বগড়াই একটি পছন্দনীয় প্রতিষ্ঠান আমার ছিল, এতে অনেক স্বাদ ছিল। যাই হোক, হয়তোবা মানুষের ভুল বোঝাবুঝি তো হতে পারে, উপরওয়ালার পক্ষ থেকে সিদ্ধান্ত হতে পারে, যার কারণে আজ অবধি তেমন কিছু করা যায়নি বা করা সম্ভব হয়ে ওঠেনি, বা যারা দায়িত্ব পালন করছে তারা করতে পারেনি, সেইটা হয়তোবা আল্লাহর ইচ্ছাই হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এটা একটা বালিয়ে দিঘি কওমি বেসরকারি মাদ্রাসা, একে সুন্দর করার জন্য আপনাদের প্রাণপণে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লা'আল্লাকুম তা'কিলুন, নিশ্চয় আমি কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা জ্ঞান চর্চা করো। যে জিনিসটাকে বারবার চিন্তা ভাবনা করা হয়, পড়া হয়, বোঝা হয়, তাকে বলা হয় চর্চা করা। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন শব্দটা বিশেষ্য না কেন্দ্রমূল? এটি কি একটা নাম না মাসদার? কেন্দ্রমূল মানে সেখান থেকে শব্দ বের হয়। বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে এটা নাম হতে পারে বা মাসদার কেন্দ্রমূল হতে পারে, দুটোই হতে পারে। শব্দটা যদি কাপরা নুন থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো মিলানো, তো একটি সুরা আরেকটি সুরার সাথে মিলা আছে, এই হিসাবে কোরআন ঠিক আছে। অনেকে মনে করেন শব্দটি কাপরা হামজা থেকে নির্গত, যার অর্থ হলো মাকরুন, পঠিত। কোরআন মাজিদ পড়া হয় তা সেই কারণে তার নাম কোরআন, ঠিক আছে। কোরআন কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছর যাবৎ সময়ের গতিতে যা অবতীর্ণ করা হয়েছে তাকে কোরআন বলে। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে 23 বছর যাবৎ প্রয়োজন অনুযায়ী যা অবতীর্ণ হয়েছে তাকে কোরআন বলে। কোরআনের 55টি নাম রয়েছে প্রায়, যেমন করিম, যেমন হাকিম, যেমন মাজিদ, যেমন রাহমা, যেমন হুদা, যেমন ফুরকান, শরীফ তার মধ্যে পড়েনি। শরীফটা এমনিতেই চলছে আমাদের রাজশাহী চাঁপানগঞ্জের ভাষায়, গায়ের জোরে, গায়ের জোরে চলছে, সবাই শরীফ বলছে সেই জন্য চলছে। তো 55টার মধ্যে এটি পড়েনি কোরআন। সুরা, সুরা শব্দটি যদি সিন ও রা থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো টুকরা, আর শব্দটি যদি সুকরুন সিন হামজা রা থেকে নির্গত হয় তাহলে উচ্ছিষ্ট, অবশিষ্ট। তো একটি সুরা কোরআনের জন্য অবশিষ্ট বা একটি সুরা কোরআনের জন্য অংশ, এই হিসাবে যেটাই হোক ঠিক আছে। যাতে অন্তত 3টি আয়াত থাকে তাকে বলে সুরা। কোরআন মাজিদে একটি সুরা আছে যাতে মাত্র 3টি আয়াত আছে, বলতে পারেন? সেটি হলো সুরা কাউসার। আল্লাহ তাআলা বলছেন,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কাওসার অনেক কিছু দান করেছি, আপনাকে নবী করেছি, আপনার উপরে অনেক 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 কিছু আমি অবতীর্ণ করেছি, আপনাকে হাউজে কাওসার দিয়েছি, আপনি এক কাজ করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ফাসল্লি রব্বিক অনাহার, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নির্মূল। অত্র সূরাটি 3 আয়াত বিশিষ্ট আয়াত। আয়াত শব্দের অর্থ হলো চিহ্ন। একটি আয়াত থেকে আরেকটি আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য একটা গোলাকার চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলে আয়াত। কোরআন মাজিদে 2 ধরনের আয়াত আছে, একগুলির নাম মহকাম স্পষ্ট নগদ। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো মহকাম আয়াত, যাতে অর্থ বোঝা যায় একেবারে স্পষ্ট। আর একগুলির আয়াতের নাম হলো মুতাশাবেহাত, অস্পষ্ট, বোঝা যায় না কি যে তার অর্থ মানুষ জানে না। যেমন সূরা বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম, তারপর একটা আয়াত দেওয়া আছে। তা আলিফ লাম মিম তাহলে একটা আয়াত, এর অর্থ কি মানুষ জানে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে মানুষ তার অর্থ বুঝতেও পারবে না। যেমন তহা, তারপর একটা চিহ্ন দেওয়া আছে, আয়াত দেওয়া আছে, ওইটার অর্থ কি তা মানুষ জানে না। যেমন আপনার ইয়াসিন, তারপর একটা আয়াত দেওয়া আছে, এটার অর্থ মানুষ জানে না। যেমন কাফ, আইন, সিন, সাদ, এসব আয়াতের অর্থ কি তা মানুষ জানে না, তার নাম মুতাশাবেহাত, অস্পষ্ট। কোরআন মজিদে আয়াতগুলি 2 ভাগে বিভক্ত। কোরআন পক্ষ থেকে আপনাদের উপরে ব্যতিক্রম দয়া ও রহমত, এত বড় কোরআন মজিদে আছে কি, বাড়িতে আছে, সাজানো আছে, আসলে আছে কি, এতে বিশাল গ্রন্থ, 30 পারা, পড়াই কঠিন, বোঝা কত কঠিন, আছে কি? 2-3 মিনিটে আমি বলি আছে কি। প্রথমে আছে কোরআন মাজিদে আল্লাহ নিজের ক্ষমতা দেখিয়েছেন, তা আছে ক্ষমতা, আমি পারি, আমি সব কিছু করতে পারি, আমাকে কেউ পারে না, এইগুলো তিনি প্রথমে বিবরণ দিয়েছেন, পাতায় পাতায়, পৃষ্ঠেই পৃষ্ঠে, যেখানে সেখানে। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি যেটা ব্যবহার করেছেন সেটা হলো আকাশ আর জমিন। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? আমি স্তম্ভ খুঁটি ছাড়াই বানিয়ে দিয়েছি, তোমরা একটু দেখো না কোথায় ফাটাল দেখা যায় কি, কোথায় ছিদ্র দেখা যায় কি, বারবার দেখলে চক্ষু ফিরে আসবে। আরে আমি কারো দেখে বানাইনি, যে কে আগে বানিয়েছে তাই আমি দেখে দেখে বানিয়েছি, আমি তা করিনি, আমি নিজ দক্ষতায় আকাশ বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, পাহাড় দিয়েছি, শক্ত করেছি। পারে কেউ? কেউ পারে না, কে আমার পর্যন্ত বলা আছে কেউ পারবে না। নিজের শক্তি দেখাতে গিয়ে আকাশ আর জমিন ব্যবহার করেছেন 1 নম্বরে, 2 নম্বরে ব্যবহার করেছেন চন্দ্র সূর্য, কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে দিন কমে কিভাবে দিন বাড়ে, কিভাবে আসে কিভাবে যায়, কার অনুমতিতে আসে কার অনুমতিতে যায়, কেউ কেনে একদিন ঠেকাতে পারে না, তার নাম ক্ষমতা, কোনো দিন পরিবর্তন হবে না। দেখো আমি পারি, আমি পারি সূর্য চালাতে, আমি পারি চন্দ্র চালাতে, একে কেউ পারে না, আমার ক্ষমতা আছে, আমার নাম আজিজ, পরাক্রমশালী, কেউ পারে না তাকে। ক্ষমতা দেখাতে গিয়ে 3 নম্বর দেখছেন রাত দিন কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে কমে কিভাবে বাড়ে, কারো কথাতে চলে না, কারো কথাতে থামে না, যুগ যুগ ধরে রাত আসে আর যায়, রাত আসে আর যায়। আমার ক্ষমতা আছে, আমি পারি রাত চালাতে, আমি পারি দিন চালাতে, আমি পরাক্রমশালী, আমি আজিজ।
ক্ষমতা দেখাতে গিয়ে কোরআন মাজিদ দিয়ে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় মাঝে মধ্যে দেখাচ্ছেন, অনাবৃষ্টিতে অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ করেছি, ঘাস গজিয়েছি, শস্য উৎপাদন করেছি, এইটা আমি পারি। আমি যখন অনাবাদ জমিতে ঘাস গজাতে পারি, তাহলে তুমি যদি মাটিতে মিশিয়ে যাও, হাড় হাড্ডি কিছুই না থাকে, তাহলে আমি তোমাকে আবার বানাতে পারি, এইটা যেমন পারি ওইটা তেমন পারি। তো তোমাকে তো আমি প্রথমবারই বানিয়েছি, পরের বার পারবো না কেন? আমি তো তোমাকে দিন রাত বৃষ্টি দিয়ে দিয়ে দেখাচ্ছি, দেখো কিছুই ছিল না, বৃষ্টি দিলাম হয়ে গেল, এইটা পারি ওটাও পারি, আবার আমাকে পারতে সময় লাগে না, কোনো বৈঠক বসা লাগে না, কোনো ফেরেশতাকে নিয়ে বসা লাগে না, জিব্রাইলের কাছে অনুমতি নেওয়া লাগে না, জিব্রাইলকে বলা লাগে না যে কেমনে করা যাবে, চিন্তা ভাবনা করো, এগুলো করা লাগে না, কোন ফেকুন আমি বলি হও হয়ে যায়। এরকম শক্তির মালিক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারবে না, তার নাম আল্লাহ। একটু পরামর্শ বৈঠক কিছুই করা লাগে না, কিভাবে করব, লোকজন কোথায় পাওয়া যাবে, এত বড় আকাশ কেমনে বানাই, এগুলো হিসেব নিকেশ প্রয়োজন নাই। আজিজ পরাক্রমশালী, বলো হও হও ফেকুন হয়ে যায়, সময় লাগে না। শক্তি দেখাতে গিয়ে আর একটা দেখিয়েছেন, আমি বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি, আদকে ধ্বংস করে দিয়েছি, সামুদকে ধ্বংস করে দিয়েছি, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, আমি তাদেরকে ধ্বংস করার পরে পরোয়া করিনি, ওলা একা ভোগ বাহা, তারা আমার পাল্টা বিচার করবে নাকি? এই ভয় আমি করিনি, আমি ভয় করি নে, ওলা মিউখলাক মিসলহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি কেয়ামত পর্যন্ত পৃথিবীর কোথাও আমি সৃষ্টি করব না, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কাউকে ভূগর্ভের চাপে ধ্বংস করেছি, কাউকে ঝঞ্ঝা বায়ু বৃষ্টিতে ধ্বংস করে দিয়েছি, কাউকে আমি বিদ্যুতের চমক দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে আমি সাগরে ডুবিয়ে দিয়েছি। ও পাগল হয়েছে, ও বলছে আমি আল্লাহ, ও বুঝতে পারেনি, তার কত রাগ, রাগের কারণে তার বুদ্ধিটা হারিয়ে গেছে। আরে মশা নদীর পানি দুই দিকে সরে গেল, কুলজুম সাগরের পানি তো ফাঁকা হয়ে আছে, তা আমি কি ঢোকবো ওটাও বিবেচনা করতে পারিনি, রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি হারিয়ে যাই, মশাকে ধরাই লাগবে, মশাকে মারাই লাগবে, এই তো তার বোকামি মাথায় চড়েছে, সে রাগে আছে, সে একটুকু বিবেচনা করলো না যে আমি যদি ঢোকি তো কি হবে, পানি যদি চেপে যাই দুদিক থেকে, সাগর পানি দাঁড়িয়ে আছে কোনো জায়গাতে ধরবেন 3 কিলোমিটার উঁচু হয়ে আছে, কোনো জায়গাতে 10 কিলোমিটার উঁচু হয়ে আছে, কোনো জায়গাতে 1000 কিলোমিটার উঁচু হয়ে আছে, কত পানির গভীরতা কে জানে, তার নাম সাগর, কুলজুম সাগর। মিশরে যাওয়ার সময়তে ওই জায়গাতে দাঁড়িয়ে দু একটা কথা বলা হলো, তো একটু পানিতে নামার পরে কথা বলার শেষে আবার মনে করলাম ভুল হলো, এখানে ফেরাউন ডুবে গেছে, এইখানে আমি পানিতে নেমে কথা বলবো কেন, ওপরেই বলি, আল্লাহ রহম করো। তো বলছে আমি সবকে ধ্বংস করে দিয়েছি, কেউ আমার কিছু করতে পারে না, আমি পারি। এই এক নম্বরে দেখেছেন, এটা কোরআন মাজিদে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় এটা আছে, খালি ক্ষমতার ক্ষমতা, খালি ক্ষমতার ক্ষমতা। দুই নম্বরে আছে রহমান, রাহিম, আজিজ, গফুর, গফফার, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে পারি, তুমি যত বড়ই পাপে হও না কেন, আমার নাম রাহিম, আমি দয়া করি, আমার নাম রহমান, আমি দয়ালু, আমি প্রেমময়, আমার নাম অদুদ, তোমার সাথে আমার কত ভালোবাসা, রৌফ, তোমার সাথে আমার কত আন্তরিকতা, তুমি যদি একটু আগিয়ে আসো আমি তার ডবল আগিয়ে যাই, তুমি যখন দৌড়িয়ে আসো তখন তার ডবল দৌড়িয়ে আমি তোমার দিকে যাই, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার, আমার নাম গাফুর, আমার নাম রউফ, আমার নাম অদুদ। একবারে কোরআন মাজিদ ভরে ফেলে দেওয়া আছে, একটু কেউ বুঝে না, পড়ে না, চেয়ারম্যান সাহেবেরা জনগণের বক্ত কোথায় কি করবে, গমটম আর আপনারা জমি জায়গা নিয়ে মত,
কেউ পড়ে না, একটা মাদ্রাসা ভালো করে চালায় না, ছেঁচড়া মেঁচড়া করে টাকা পয়সা দেয় না, কি করে না করে, দেয় খায় নষ্ট করে। কতদিন আগে বলেছি বীরকৃষ্টি আমি চালাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, প্রতি মাসে 15 লক্ষ টাকা বেতন দিই আমি শিক্ষকদের, আলহামদুলিল্লাহ আমি একটা নিঃস্ব মানুষ, এক মাসের যদি বেতন আমাকে দিতে বলা হয়, আমার বয়স যদি আরও 100 বছর বাড়িয়ে দেওয়া হয়, আর আমি যদি 100 বছর কাজ করি তো আমি এক মাসের বেতন করতে পারবো না, মাসে 15 লক্ষ টাকা বেতন লাগে, 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় সব প্রায় আবাসী। তো কেউ একটু চিন্তা ভাবনা করে না ভাইজান, এত বড় কোরআন মাজিদ, কতবার যে রাউফ আছে, রাহিম আছে, গাফফার আছে, কেউ একটু দেখে না? কোরআন মাজিদ রাহমান আর রাহিম আর গাফফার আর গাফুর দিয়ে আল্লাহ ভরে ফেলে দিয়েছে। আর হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ইয়াবনা আদম মা দাউতানি মারা যাওতানি, এ আদমের ছেলে মেয়েরা তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে আশা পোষণ করি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করি। আর একবার বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত জুনুব কানানা সামায়ে, এ আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপূর্ণ হয়ে যায়, পাপ আর পাপ ফাস্তাক ফরদানি, এরপরে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, গা ফারত লাগে আমি ক্ষমা করে দেবো, অলা উবালি আমি পরোয়া করি নে, তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি নে, তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি নে, তুমি কত বড় পাপি, তুমি একটু আমাকে বলো না যে আমার ভুল হয়েছে, বললেই তো এটা দুনিয়াতে বলছেন, আবার বিচারের মাঠে আবার বলবেন আল্লাহ, সব যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হয়ে যাবে সবাকে আল্লাহ বলবেন, ইয়াবনা আদম লা আতাইতা নিবে কোরা বিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতু কবে কোরা বে মাগফিরা, এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো, মাঠে তোমাদের পাপ আর পাপ সবাই মাঠে উপস্থিত, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শিরক না থাকে, এইটা বাক্য খুব কঠিন হয়ে গেছে, যদি তোমাদের শিরক না থাকে, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। আমি ঠাকুরের নিন্দা করিনি, 5000 কোটি টাকার মামলা হয়েছে সিলেট কোর্টে, তা আমি কাঠগড়ায় দাঁড়িয়েছি, তো আমাকে জজ বলছেন যে আপনি কি পিস টিভির আলোচক, বললাম জি, বলে আপনার মামলা খারিজ করে দিলাম। সুনামগঞ্জ কোর্টে আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম, তখন জজ আমাকে বলছেন মামলা ছাড়ায় আপনার সাথে আমার একটু কথা আছে, বলেন তো 14 মিনিট কথা বললেন আমার সাথে, মামলার সাথে কোনো কথা নেই। তারপর বলছেন আপনার জামিন মঞ্জুর করা হলে ওনাকে কেউ কিছু বলবেন না। তো বক্তব্য যেগুলো খুব কঠিন হয়েছে সেগুলো ধরে রেখেছি, সেগুলো আমাকে বলছেন যে এত কঠিন করে না বললে হয় না, এটা না বললে হয় না, তাহলে বোঝা গেল যে তার বক্তব্য মুখস্থ আছে। আমি রবি ঠাকুরের নিন্দা করিনি, রবি ঠাকুর যখন ঢাকার লোকেরা বাঙালিরা বললো যে আমরা বিশ্ববিদ্যালয় বানাবো, তখন রবি ঠাকুর হাসি দিয়ে বললাম বেটারা বাংলা ভাষা চিনে না, অক্ষরই চিনে না, ওরা বলে বিশ্ববিদ্যালয় বানাবে, আপনাকে মানুষও মনে করে না, ও যে আপনি একটা মানুষ এটাও মনে করে না, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। 25 লাইনের কবিতা লিখেছিল ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে, কলিকাতায় প্রেস ক্লাবে সর্বপ্রথম পড়েছিল ঠাকুর, ওমা তোমার আকাশ তোমার বাতাস, যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ও কালিমাকে বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তখনই বলেছে তোর বাপের আকাশ। তখন এরা ধরেছে যে আব্দুল সাহেব ঠাকুরের নিন্দা করেছে, আমি ঠাকুরের নিন্দা করিনি, ঠাকুরের নিন্দা করবো কি, ঠাকুর তো ঠাকুরই,
আমি বলেছি কবি নজরুল ইসলাম সাহেব ভুল বলেছেন, উনি যদি কোরআন হাদিস জানতেন তাহলে এই কথা বলতেন না। কবি নজরুল ইসলাম বলছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মরা মানুষ তো আজান শুনতে পাবে না, তুনিটা বলছেন গোর আজাব হতে এই গুনাহগার পাই বেরে হাই। তার মানে মসজিদের পাশে যদি কবর হয় তাহলে কবরের শাস্তি আর হবে না, এটা কবি নজরুল ইসলাম বলছেন। তখন আমি বলেছি আপনার বাপের কবর মসজিদের পাশে কোন কাবা ঘরের নিচে ঢুকে দিলে এক পয়সা লাভ হবে না, এই কথা আমি বলেছি। আমি ওনার মানের হানি করিনি, ওরা না বুঝা মামলা করেছে, ওরা বুঝতে পারেনি। এরা কেউ ঠাকুরকে চিনে না, ছাত্র চিনে না, শিক্ষকও চিনে না। বই লিখেছে 1 থেকে 10 পর্যন্ত আমরা বিবেচনা করেছি, তাতে বইয়ে লিখছে যে কুকুর টেলিফোন করে শৃগালকে, তো মধ্যেকার লেখক আবার মানুষ হলেন কি করে, তিনিও জানেন না কি লিখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত সব লেখাকে প্রায় নাকচ করে দেওয়া হয় যেগুলো লেখা নয় এবং তারা লেখকও নয়। আপনি পড়ে দেখুন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, যাওয়ার সমস্ত দেয় একটা বই 50 টাকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয় এটা জাহেলিয়াত। লেখক লেখকই জানে না কাকে লেখা বলে। এই ঠাকুরেরই একটা বই পড়তে হবে, গুচ্ছ গল্প, নাম শুনেছেন কোনোদিন? ওই গুচ্ছ গল্প ওই ঠাকুরের বইটা কয়েকবার পড়তে হবে, তাহলে যদি কিছু লেখা শিখতে পারে আমাদের ছেলেরা। কুকুর টেলিফোন করে শৃগালকে বইয়ের গল্প দিয়ে লিখছে, কি যে লিখছে বলে জানে, কে কোরআন মাজিদ পড়বে? কোরআন মাজিদ কেউ পড়ে না, বুঝে না। আর যারা এক একটু বুঝবে তারা তারা দেখাচ্ছে যে আমরা খুব ব্যস্ত, মাসে বেতন পাই, বউ নিয়ে থাকে, খায়, দিন কাটে, কোরআন মাজিদ কে পড়বে, পড়ার সময় কোথায়? তৃতীয় যেটা আছে কোরআন মাজিদে সেটা হলো কিছু বিধান, অল্প কিছু বিধান আছে। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, এইগুলো অল্প বিধান আছে। ফাঁকে ফাঁকে জাহান্নাম, ফাঁকে ফাঁকে জান্নাত, ফাঁকে ফাঁকে জাহান্নাম, ফাঁকে ফাঁকে জান্নাত, এ হলো কোরআন মাজিদ 30 পারা। যেটা বললাম সংক্ষিপ্ত কয়েক মিনিটে, এটা হলো কোরআন মাজিদ। আর শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে একটু কেতাবখানা রাখবেন। হিফজখানা মানে ওর হাঁটুর মালায় ফাটিয়ে ওকে ওকেজো করে দেবো, যেন হাঁটতে না পারে। কেন আপনাকে আমি বলিনি, নওগাঁ থেকে আমি যাচ্ছিলাম ফেরিঘাট পার হয়ে, সলাত আদায় করেছি ফজরের, তো মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। তাই আমি বললাম যে হাফেজ সাহেব এটা কেমন হয়েছে, বলে ভালোই হয়েছে। তা বললাম আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো, আল্লাহ হলেন মোহাম্মদ। বাম দিক থেকে অনুবাদ করেন তো, মোহাম্মদ হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ, কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবার লিখেন, দে বলেন আল্লাহ আকবার, এখন অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। ১৬ বছর পড়তে হবে কোরআন হিফজ করার পরে, অন্তত আরো 16 বছর তাহলে কিছু শিখবে। আমি আমার আবদুল্লাহকে দেখেছি, ও 3 মাস 19 দিনে কোরআন মুখস্ত করেছে, 3 মাস 19 দিনে কোরআন মুখস্ত করে 4 বছর বয়সে বাংলা আরবি শিখেছে, এখনো পড়ছে, 20 বছর হয়ে গেল, আর কতদিন পড়বে তার কোনো হিসাব নেই। এখন মাস্টার সে তো, আরো তো কতদিন পড়বে। আর আপনার বাচ্চাটাকে কোরআন হিফজ করার পর একটা মাথায় টুপি দিয়ে খালি রুমাল দিয়ে মানুষের বাড়ি দিয়ে খালি কোরআন পড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর খালি কোরআন বক্সে বেড়াচ্ছে, কেউ একটু চিন্তা ভাবনা করে না? আপনারা এই মাদ্রাসা একটু ভালো করে চালান না কেন? আপনারা ফকির নাকি? আমি কতবার বলেছি, ঈদের মাঠে বলেছি, যখন আসবেন ঈদের মাঠে আসবেন, আর এই বৎসরে একবার প্রোগ্রাম হয়, নিম্নে 200 টাকা হাতে করে নিয়ে আসবেন, নিম্নে 200 টাকা সংগ্রহ করতে কত সময় লাগতে পারে, ঊর্ধ্বে 500-5000 নিয়ে আসবেন। 6 মাস যাবৎ ভাববেন যে আমাদের একটা কমই বেসরকারি মাদ্রাসা, আমাদের দানেই চলে, তো আমরা খেয়াল করে একবার সম্মেলনে দিব, একবার ঈদের দিন দিব, আর রমজান মাসে যে যাকাত দিব, তত যাকাত দিই চলে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজ সাহি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা,
প্রতি মাসে 15 লক্ষ বেতন লাগে, তো এইটা কি কেউ টাকা ওখানে বানায়? মানুষে দেয়, সেটা দিয়ে চলছে। আর ওখানে বিদেশি কোনো টাকা নেই, বিদেশি কোনো 10 পয়সা সহযোগিতা নেওয়া হয় না জামিয়া সালাফিয়ে। আর বিদেশিরা এত বড় অনুদান দিতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ 90% জমির উপরে মসজিদ, বিদেশিরা অত বড় একটা মসজিদ করতে পারবে? সাহসই পাবে না। তার কত ছবি লাগবে আর কত কী লাগবে, আর আপনার হিসাব করতে করতে 2 বছর পার হবে, তারপরে চালু করা সম্ভব হবে? আপনারা করেন, বগুড়ার মানুষের অভাব কি, ভিক্ষে করে খাই কেউ? সবার জমি জায়গা আছে, ব্যবসা বাণিজ্য আছে, চলে না কেন? শিক্ষকের বেতন দিবেন ভালো করে। জামিয়া সালাফিয়া বেতন শিক্ষকের 8,000 থেকে নিয়ে 27,000 পর্যন্ত বেতন, 115-16 জন শিক্ষক শিক্ষিকা। আপনাকে আমি এ বলে খাটো করতে চাইনি, ভালো করে প্রতিষ্ঠান চালান, চালালে পারবেন, সবাই দেন, সহজ হয়ে যাবে। যত মানুষ এসেছেন 200 টাকা, 500 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা করে দিলে কালকে একটা 2-4 জন ভালো শিক্ষক নিয়ে আসতে পারবেন, ভালোভাবে চালাতে পারবেন। মুনাফে কি বাদ দিবেন, টাকাটা মনে হয় খাইলো আজই জীবনে হয় খেলো খালি। আর যারা চালাচ্ছে না, আব্দুল্লাহ সহ যারা চালাচ্ছেন তাদেরকে বলছি যে আপনারা খুব শক্ত হবেন। এক সন্ধ্যা যদি এখানে বিস্কুট খান তো যাওয়ার সময়তে টাকা দিয়ে চলে যাবেন। আমি বলেছি আপনাদের জামিয়া সালাফে যদি আমি আব্দুর্রাজ্জাক বিন ইউসুফ এক সন্ধ্যায় খাই, আমি তার টাকা দিয়ে দিয়েছি, দিবেও ইনশাআল্লাহ। ড্রাইভার একটা লাউ দিয়েছিল গাড়িতে, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে লাউ গাছ লাগিয়েছে, তো লাউ গাছ নাকি গাড়িতে কখনো গাঁট, লাউটা গাড়িতে তুলে দিয়েছে, তো ড্রাইভার গাড়িতে লাউটা পৌঁছে দিয়েছে বাসায়। তো আব্দুল্লাহ রাম্মা বলছে লাউটা আসলো কোথা থেকে, কীভাবে? আমি তো বুঝতে পারছি না কীভাবে আসলো। তো পরের দিন আমি বলছি মাসুমকে, ড্রাইভার মাসুমকে, কী ব্যাপার, লাউ কীভাবে আসলো? তখন ও বলছে যে ওই যে গাঁট জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সে গাঁট গাড়িতে তুলে দিয়েছে। তখন বলছি ইন্না লিল্লাহ, করেছো কি তুমি, আমরা যে মাদ্রাসার জিনিস খাই না, তুমি এটা নিয়ে যাও। ও ঢাকা থেকে রাজশাহী চলে গেছে, রাজশাহীতে বাসায় গেছে, তারপর বাসায় থেকে ফেরত দিয়েছে। ও লাউ নিয়ে গেলে, না নিয়ে গেলে মাটিতে পুঁতে দিতাম, আমরা খেতাম না, ও পচে যাক তবুও খাবো না, ও খাবো না খাবো না, 10 পয়সা আমরা ওভাবে খাই না। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি হোসাইন একটা জাকাতের খেজুর মুখে দিয়েছে, লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙুল ঢুকে বের করে ফেলে, বলো কি তুমি, মুখে দিয়েছো না মানে জাকাত আমার বংশ খায় না, আমি খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না, জাকাত দান হচ্ছে মানুষের ময়লা, মুখে দিয়েছে মানে মুখের ভিতরে আঙুল ঢুকে বের করে ফেলে দিয়েছে। 10 পয়সা বিস্কুট খেলে টাকাটা দিয়ে যাবে, আপনারা যারা দায়িত্ব পালন করছেন দেখবেন বরকত হবে, শক্ত হবেন, পথ সফল হবে। আমি তাই মনে করি, আমি একটা নিঃস্ব মানুষ, আমার কি আছে? আমরা দুইজন মিলে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি আর আমার বউ, অল্প কিছু বেতন পাই, এই নিয়ে খাই আর মেহমানকে বলি আপনারাকে বলি আসেন, 2-3 মাস থাকেন, সমস্যা হবে না। গিয়েই দেখেন এখনো মেহমান আছে বাসাতে, এখনো প্রায় দিনই আছে, 8 জন 10 জন 12 জন 15 জন আছে, 2-4 জন আছে সবসময়। আমার মা বলেছে এই বাড়ির নাম মেহমানখানা, যার জন্য তো আপনাকে বলি 150 চাল রান্না করবেন না, 1/2 কেজি 3 কেজি চাল রান্না করবেন, সারাদিন আপনারা খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আপনার মায়ের এত বড়টা পাতিল ছিল ভাতের, আর আপনারটা এত বড়, ওটা হবে? ওটা হবে না। বাপ মায়ের স্বভাবে ফিরে যাবেন, প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। সম্মানিত দিনী ভাই বোন, একটু সংক্ষিপ্ত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআনে মা সাফারাতিল কেরামিল বারারা, যারা দক্ষ কোরআন বুঝে পড়ে তারা বিচারের মাঠে থাকবে সম্মানিত ফেরেশতাগণের সাথে। এখন যদি আপনাদের মন্ত্রীর সাথে একটা ছবি থাকে আপনার, তাহলে আপনার কত খুশি, আনন্দের বিষয়। তো বিচারের মাঠে যদি আপনি জিব্রাইলের সাথে ঘুরে বেড়াতে পান, তাহলে এটা কি যেমন তেমন খুশির ব্যাপার হলো?
তো যেই কোরআন মাজিদ বুঝে পড়ে ও বিচারের মাঠে থাকবে দামি ফেরেশতাগণের সাথে। তারপর আল্লাহ রাসূল বলছেন আল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাউ ফীহি ও শাকুন আলাইহি, কেউ কোরআন মাজিদ পড়ে কোন রকম করে ছাঁচড়া বেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে তার জন্য ডবল নাকি। বগুড়া শহর থেকে একটা হাফেজ এসেছে এখানে, তো গ্রামের ইমামটা ইমামতি করছে, ভালো করে কোরআন মাজিদ পড়তে পারে না, সালাম ফিরে যেত, ওই হাফেজ লাভ দুটো বলছে নামাজ হয়নি নামাজ হয়নি নামাজ হয়নি নামাজ আবার পড়তে, তার ও তো আর কোরআন হাদিস জানে না, ও ধরে নিয়েছে যে ভালোভাবে পড়তে না পারলেই নামাজ হবে না এটা ধরে নিয়েছে। কিন্তু কোরআন যে সাত ভাষাতে অবতীর্ণ হয়েছে, বগুড়ার লোক বলছে কৃষক যাবু, আর চাঁপাই নবগঞ্জের লোক বলছে কিসকে যাবি, ভাষা তো দুটো একই। জি, রংপুরের লোক বলছে, বগুড়ার লোক বলছে, গাইবান্ধার লোক বলছে যে অংপুর, রাজশাহী নওগাঁ নাটোর ওরা বলছে রংপুর, ভাষা তো একটাই। তো অক্ষরের কমবেশে কোরআন মাজিদ সাত ভাষাতে অবতীর্ণ হয়েছে, কোনো ভাষাতে দেখা যায় ওটা আছে সদ দিয়ে, কোনো ভাষাতে ওইটাই আছে সিন দিয়ে, কোনো ভাষাতে ওই শব্দটা এসেছে আইন দিয়ে, কোনো লোক ভাষাতে ওই শব্দটা এসেছে হামজা দিয়ে, বুঝে না সে যে তার কারণে এরকম হচ্ছে। এখানে সংক্ষিপ্ত আজকের জন্য কথা, বিচারের মাঠে যারা আপনারা কোরআন মাজিদ পড়ছেন তাদেরকে আল্লাহ বলবেন আপনাকে নিয়ে আসা হবে আর কোরআন মাজিদকে নিয়ে আসা হবে, নিয়ে আপনাকে বলা হবে ইকরা ওয়ার্তাকে, পড়েন আর উপর দিকে যান, পড়েন আর জান্নাতের উপর দিকে যান, যেতে 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 ইন্না মানজেলাকা আখির আয়াতিন তাকরা ওহা, তোমার থাকার জায়গা হবে তোমার শেষ আয়াতটা, যেটা তোমার পড়তে পড়তে শেষ হয়ে যাবে ওইটা হবে তোমার থাকার জায়গা, পড়তে পড়তে যখন তোমার আয়াত শেষ হয়ে যাবে ওতে তুমি যত উপরে গেছো সেটা হবে তোমার থাকার জায়গা, তুমি এখন জান্নাতে ঢোকবা, পড়ো উপর দিকে যাও, পড়ো উপর দিকে যাও, পড়ো উপর দিকে যাও, পড়তে পড়তে যখন তোমার আর পড়ার আয়াত থাকবে না তখন ওইটা হবে তোমার থাকার জায়গা। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইকরাউ সাহরাইন, তোমরা সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ো, তোমরা সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ো, তাজ্জানে আন সাহেবেহিমা, সূরা বাকারা সূরা আলে ইমরান যারা পড়ে তাদের পক্ষ থেকে ঝগড়া লাগিয়ে দিবে, তর্ক স্বাভাবিক কথা নয়, তর্ক মানে আল্লাহ বলবেন ও জাহান্নামে যাবে, সূরা বাকারা আলে ইমরান বলবে জিনা 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 ও জান্নাতে যাবে, এমন তর্ক তুমুল লাগাবে যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে, চারটে ছেলে একটু থামো আমিও শেষের দিকে চলে এসেছি, এক কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, দুই আঙ্গুল যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন এ আঙ্গুল কথা বলবে, তিন হাজিরা সব কালো পাথর যদি হাজার টাকা ঠিক হয়ে থাকে, চার আপনার ছোট ছোট বাচ্চা যেগুলো যুবক হওয়ার আগেই মারা গেছে, পেটে ছয় মাসে মারা গেছে, বাচ্চা জন্ম হওয়ার পরে মারা গেছে, মরা মারা জন্ম নিয়েছে, সব আপনার পক্ষে বিচারের মাঠে এমন ঝগড়া লাগিয়ে দিবে বলে আমার বাপকে আগে জান্নাতে তারপর আমরা, ঝগড়া চলতে 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 এক পর্যায়ে আল্লাহ বলবেন যাক যাক, মানে ওখানে স্বাভাবিক ভাষা ব্যবহার হয়নি, এরা কেউ অনুরোধ করবে না, কোরআন মাজিদ অনুরোধ করবে না যে একে জান্নাতে দিনে আমাকে পড়েছে, এইটি আল্লাহ নবী ব্যবহার করেননি, কোরআন মাজিদ ঝগড়া লাগিয়ে দিবে এই কথা আল্লাহ নবী বলছে, তর্ক লাগিয়ে দিবে, তর্ক এইসব বাচ্চাগুলি তর্ক লাগিয়ে দিবে। আপনারা তো দশ বারো ভাই বোন কিন্তু আপনার মাত্র দুইটা কানা কচড়া এরকম, আমি কতদিন থেকে আপনাকে বলছি যে বাচ্চা বেশি নেবেন, ছেলে মেয়ে বেশি নেবেন, আপনারা দশ বারো ভাই বোন, তারপরও দুইজন ফকির ধরে নিয়ে আসে আপনার বাপ,
আর দুইটা কিষান কামলা আছে, ষোলো জনের ভাত রান্না করে আপনার মা, এত বড় পাতিলে ঢেঁকিতে ধান ভেঙে একটুকু সমস্যা হয় না। আর এখন যেখানে আপনার বউ ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সেখানে ফ্রিজ আছে, তো ওরা 10টায় আমাকে নিয়ে যাচ্ছেন, তো এখন আপনার বউকে বলছেন যে একটু খানা পানি গরম করো না, তো ওইও গরম হয়ে গেছে। এখন আপনার মায়ের শব্দটা শুনে নিয়েছে, 80 বছর বয়স, ওইদিকে ঘরে ছিল, তাড়াহুড়া করে উঠেছে, বলছে থাক বেটা থাক বেটা, বউকে জাগাস না বেটা, জাগাস না বেটা, আমি খানা পানি গরম করে দিচ্ছি, তুই নিয়ে যেতে মানুষকে। মায়ে বলছে এখনও পারে, আমার মাও পারে, আমার মা যতক্ষণ আমাদের কাছে আছে তখন আমাদের মা, আমার মা হাতে রুটি বানাবে আমাদের জন্য, এটা আমার মা জানে যে আমাকে রুটি বানাতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, চারটে জিনিস বিচারের মাঠে কথা বলবে। বিচারের মাঠ কঠিন কথা, এটা আপনাকে আমি বুঝাতে পারিনি, তো যার জন্য এটা বুঝাতে পারছি না। তো আপনাদের এই গ্রামের নাম কি? বড়পাথর। বড়পাথর একটা ছেলে বেখিয়াল ভ্যানটা নিয়ে শহরে চলে গেছে, তখন পুলিশ ধরে তাকে পিটাচ্ছে। তো আপনাদের চেয়ারম্যান সাহেব বা আরও যারা উচ্চ পর্যায়ের মানুষ এই গ্রামেরই, ওখানে গিয়ে দেখছে আরে আমাদের পাড়ার ছেলেটা, ব্যাপারটা কি? তো গাড়ি থেকে নেমে বলছে কি হয়েছে, তখনও পুলিশটা বলছে স্যার স্যার ও এই ভুল করে এদিকে নিয়ে চলে এসেছে স্যার, এই ওই জন্য ওকে ধরে রেখেছে, আরে এই ছেলেটা আমাদের পাড়ার তো, ও স্যার আচ্ছা আচ্ছা স্যার বলে স্যার ছেড়ে দিচ্ছি স্যার ছেড়ে দিচ্ছি স্যার ছেড়ে দিচ্ছি। এখন ওকে ধরে কিন্তু থানাতে নিয়ে যাচ্ছিল, এখন ওকে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কত বড় উপকারী, কেননা ও বিপদটা বুঝেছে। বুঝাতে পারিনি, ও বিপদটা বুঝেছে, এখন উপকার এটা কত এখন ওই বুঝবে। তো বিচারের মাঠ কত বড় বিপদ এইটা তো আমি বুঝাতে পারিনি, এটা বুঝাতে পারলে কোরআন মাজিদ আপনার কত বড় উপকারী এটা আমি বুঝাতে পারতাম। তো বিচারের মাঠই তো আমি বুঝাতে পারলাম না জাতিকে, ও নিয়ে কোনো ভয় ভীতি কিচ্ছু নাই, কারো নাই। অথচ আমি বক্তব্য বলেছি কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, তার ব্যাপারে তো ভরক্ষেপ করো নেই। সম্মানিত দিনী ভাই বোন, সূরা বাকারার খণ্ড কিছু কথা ও শেষের বাক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন আগদা বারাকা, সূরা বাকারা পড়লে বাড়িতে বরকত নাজেল হবে, ও তারা কা খাসারা, সূরা বাকারা না পড়লে বাড়িতে অশান্তি নেমে আসবে, ওয়ালা ইস্তাতিউল বাতালা, অলসেরা সূরা বাকারা পড়তে পারে না, অলস যারা তারা সূরা বাকারা পড়তে পারে না, অলস যারা তারা সূরা বাকারা পড়তে পারে না। কেমনে পড়ি 286 এত বড় সূরা কেমনে পড়ি? তো সূরা বাকারার তিনটে জিনিস আছে মনে থাকবে না, মনে হয় পড়লে কি হবে, বরকত নাজিল হবে। এই চালাই, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি, কথা শোনো না কেন, হ্যাঁ সূরা বাকারা পড়লে কি হবে, বরকত নাজিল হবে, না পড়লে ক্ষতি অশান্তি, আর পড়তে পারে না কে, অলস আলিস। তো এইটা মনে থাকবে না, তো বিবেচনা করেন দেখেন, আরে ঠেলে 3 মাস 6 মাসে তো সূরা বাকারা পড়তে পারবো, পারবো না মানে সূরা বাকারা কি এমন, পড়েই ছাড়ব। আপনাদের এই বগুড়া জেলাতে এমনও কত পুরুষ মহিলা আছে যে প্রতিদিনই সূরা বাকারা পড়ে, এরকম আছে, আমি যে নেই তো আপনি অল হতভাগা। সেই জন্য সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন সূরা বাকারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা তুমি এই ফেতরার জাকাতে এই গম চালগুলো দেখাশোনা করো তো, পাহারা দাও। তো আমি রাতে পাহারা দিচ্ছি, চোর নিয়ে আসে এই ব্যাগে ভর্তি ঢুকাতে লেগেছে, তখন আমি চোরের হাত ধরে নিচ্ছি, তখন চোরে বলছে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, আমি ছেড়ে দিয়েছি। সকালে আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা জি চোরের সাথে কি আচরণ করেছো, তখন আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী, ও বলছে আমি গরিব মানুষ গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেড়ে দিয়েছি, আরও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন দেখি ঠিকই এসেছে, জিনিস ব্যাগে উঠাচ্ছে, আমি ধরে নিলাম, বললাম তোমাকে নিয়ে যাবো, তখন বলছে
আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না, তো ছেড়ে দিয়েছি। পরের দিন সকাল আল্লাহ রসুলের সাথে দেখা, আল্লাহ রসুল বলেন কী ব্যাপার আবহরেরা, তুমি চোরের সাথে কী আচরণ করেছ? তখন বলছে আল্লাহ রসুল, ও বলছে আমি আর আসবো না, আমি আর আসবো না, তাকে ছেড়ে দিয়েছি। তো আরে ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন ঠিকই চলে এসেছে, দেখছে যে ওই ব্যাগগুলোতে উঠাচ্ছে, আমি ধরে নিলাম, আমি বললাম রাসুলের কাছে নিয়ে যাব। তখন বলছে দেখেন শোনেন একটা কথা, এই যে আয়াতাল ফের আশেকা, যখন আপনি বিছানে শুতে যাবেন ফাকরা আয়াতাল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়েন, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে, শয়তান আপনার নিকটে আসবে না। আয়াতুল কুরসি পড়েন যখন ঘুমাতে যাবেন, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে, সকাল পর্যন্ত শয়তান আপনার পাশে আসবে না। সকালে আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা জি চোরের সাথে কি আচরণ করেছে? আল্লাহ রাসূল চোরে বলছে যে যখন ঘুমাতে যাওয়া তখন আয়াতুল কুরসি পড়ো, তো শয়তানের পাশে আসবে না। তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ ও শয়তান তবে ঠিক বলেছে। বুখারী মুসলিম সূরা বাকারার খণ্ড কিছু আয়াতের বিবরণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতে মিন আখির সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি রাতে পড়ে কোনো সমস্যা তার ঘটবে না, নিরাপদ। সূরা বাকারার শেষ দুই আয়াত, আপনি যদি রাতে পড়েন কোনো সমস্যা আর হবে না, নিরাপদে থাকবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু বায়তাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবর করো না, তোমরা তোমাদের বাড়িকে কবর করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা বাড়িতে সূরা বাকারা পড়ো শয়তান পালাবে, তোমরা বাড়িতে সূরা বাকারা পড়ো শয়তান পালাবে, সূরা বাকারার শেষ দোয়াত পড়ো শয়তান থাকবে না, জিন থাকবে না। বুখারী মুসলিম। সূরা কাহফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জুমার দিন যদি মানুষ সূরা কাহফ পড়ে তাহলে এক সপ্তাহ যাবত সে নিরাপদে থাকবে, কোনো সমস্যা হবে না, শান্তির সাথে দিন পার হবে, নিরাপত্তাই। সূরা কাহফ যদি জুমার দিন পড়ে, আবার বললেন মান কারা সারায়াত মিন আওয়ালি সূরাতিল কাহফ ও সামিউন ফিতনাতি দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম দশ আয়াত পড়ে তাহলে দাজ্জালের বিপদ থেকে বেঁচে যাবে। একজন সাহাবী সূরা কাহফ রাতে পড়ছিলেন, তখন মেঘখণ্ড নেমে এসেছে পাশে, পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, লাফালাফি শুরু করেছে, তো বন্ধ করে দিয়েছে। সকালে এসে বলছে আল্লাহ নবী এই ঘটনা, তালাসল বলছেন আরে তিলকা সাকিনা, ওটা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, তোমার কোরআন মাজিদ পড়ার কারণে অবতীর্ণ হচ্ছিল, ওটা নিরাপত্তা শান্তি। অন্য বর্ণনা এসেছে তিলকাল মালায়েকা, শোনো শোনো ওটিগুলো ছিল ফেরেস্তা, দানাতলে সওতেকা, তোমার কোরআন মাজিদ শুনতে এসেছিল, লৌকারাতা, তুমি যদি পড়তে থাকতে লাস বাহাত, তাহলে ফেরেস্তারা সকাল করে দিত, ওরা পালাতে পারতো না, ওরা সকাল করে দিত, ওরা পালাতে পারতো না, সবাই দেখে নিত ফেরেস্তাদেরকে। সূরা কাহফ, সূরা মুনকার, সূরা সাজদা, আল্লাহ নবী সূরা মুলক না পড়ে ঘুমাতেন না, সাজদা না পড়ে ঘুমাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা মুলক যদি কেউ পড়ে তাহলে বিচারের মাঠে আল্লাহর মুখামুখি দাঁড়িয়ে এমন তর্ক লাগাবে সূরা মুলক যে ক্ষমা না হওয়া পর্যন্ত ছাড়বে না। সূরা মুলক ৩০ আয়াতের। আর একটা কথা মনে থাকবে কি এই ছেলেরাই, আমাদের ছেলেরা যারা যাচ্ছে কথা না বলে সহযোগিতা করেন, আর চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, মনে থাকবে কিনা দেখেন তো। এক সূরা মুলক পড়ে যে রাতে, এটা সহজ, বাকিগুলো কঠিন আছে। দুই, বাকিগুলো কঠিন নয়, পেট ব্যথায় যদি মারা যায় কেউ তাহলে কবরের শাস্তি হবে না। তিন, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। জি, জুমার দিন শুক্রবার। চার, কেউ যদি শহীদ হয় তাহলে তার কবরের শাস্তি হবে না।
তা আপনার শহীদ শহীদ না, আপনি তো সবাইকে শহীদ বলছেন, মনে থাকবে না। দেখেন বলেন তো দেখি, এক সূরা মুলক রাতে পড়লে ওর কবরের শাস্তি হবে না, দুই পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, তিন জুমার দিন মারা গেলে বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডোবার পর থেকে না সামনে সূর্য ডোবা পর্যন্ত শুক্রবার, মানে আরবিতে রাত আগে শুরু হয়। তাহলে বৃহস্পতিবারের দিন যেমন শেষ হলো, মাগরিবের আজান হলো বৃহস্পতিবার, তখন থেকে কি চালু হয়ে গেছে? শুক্রবার জুমার দিন চালু হয়ে গেছে। ওই সূর্য ডোবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এখন আপনি যদি বলেন হিন্দু মারা গেলে, তো হিন্দু মারা গেলে তো ওটা হবে না, এই জন্য যে ওটার পথ নেই। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাচ্ছি, তোমার কাছে বলবো যে আমার মাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলছেন, না তোমার মায়ের ক্ষমা হবে না, যার জন্য তুমি ক্ষমার কথা বলতে পাবা না। তখন আমাদের নবী বলছেন, তাহলে আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, যা। আল্লাহ বলছেন আমাদের নবীকে, তাহলে ঠিক আছে যান যান। আল্লাহর নবী মায়ের কবর দেখতে যাওয়ার অনুমতি পেয়েছেন, কিন্তু ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, ক্ষমা চাইতেই পারবেন না, এই কথা বলতে পাবেন না আল্লাহর নবী যে আমার মাকে ক্ষমা করো। কেন? সুযোগই হয়নি, চাপাই নগজের ভাষাতে জয়ই তো পেল না, একটু সুযোগ ধরার জয়ই পায়নি, সুযোগ পায়নি, মানে ওর মা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিছু বলার সুযোগ পেতে, যে আল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে পাপ হয়েছে হয়েছে তুমি মাফ করো। তখন বলার সুযোগ কোনখান দিয়ে শুরু হয়, কোন পথ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। বুঝায় গেল না মনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকলে তার ব্যাপারে কিছু বলার পথ হবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেইনি তো পথ হবে কি দিয়ে? তাহলে জুমার দিন যদি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এদের যদি কোনো পাপ থাকে, আল্লাহ ওটা মুছে দিয়ে তাকে জান্নাতে দিবেন, চার শ্রেণীর মানুষের। এইবার সূরা ইখলাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে সক্ষম। তখন সাহাবীগণ বলছেন, কে পারবে, কে পারবে তিন ভাগের এক ভাগ, দশ পারা, দশ পারা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, প্রচুর নেকি উপার্জন করেন। আপনি পড়েন না কেন? যখন তখন পড়েন, বাড়িতে যে বসেছেন সূরা ইখলাস তিনবার পড়েন, এক খতম করেন, এক খতম করেন। সূরা হাসরের তিন আয়াত পড়লে কিছুই হবে না, কি হবে? অক্ষর প্রতি দশ নেকি হবে। তো মাঝিরা মসজিদে পড়ছে যে সবাই মিলে চিল্লা চিল্লি করে, সবাই যে বেদাতি সেই জন্য পড়ছে, ওরা তো আর ধর্ম কর্ম মানার প্রয়োজন নাই, কোন বই কে লিখেছে সে নিয়েই চলছে তারা। তারা কি ধর্মের দাম দেয়? ধর্মের দাম দিলে সূরা ইখলাস তিনবার পড়তো, একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হয়ে যেত সহি হাদিস। একজন ইমাম নির্ধারণ করেছেন একজন যোদ্ধাদের সাথে, তো ওই ইমাম সব সময় খালি কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে, কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে, নামাজে কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে। তো মুসল্লিরা আল্লাহ নবীকে অভিযোগ দিল, আমাদের ইমাম খালি সূরা ইখলাস পড়ে, খালি শেষে ইখলাস পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওকেই তোমরা জিজ্ঞাসা করো না কেন পড়ে। সবাই বিয়ে বলছে, আপনি কেন পড়েন? আরে শোনো, সূরা ইখলাস হচ্ছে রহমানের গুণাবলী, আল্লাহর গুণাবলী দিয়ে সূরা ইখলাস পরিপূর্ণ, আমি পড়তে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, ওকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। আবার বলছেন, ওকে বলে বলে দাও যে ঈশ্বরা ইখলাস ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন তখন এই হাতুটা জমা করতেন, জমা করে ইখলাস ফালাক নাস পড়ার পরে হাত মুছে নিতেন, এফাল দালেকা সালা সামারাতিন, এরকম তিনবার করতেন, ইখলাস ফালাক নাস, এভাবে তিনবার করতেন, ইখলাস ফালাক নাস, এভাবে তিনবার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওবার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার সফরে ছিলাম, হঠাৎ করে খুব
অন্ধকার, বাতাস আসলো, আল্লাহ রাসূলকে খুঁজছিলাম, হঠাৎ করে পেয়ে গেলাম ওখানে আল্লাহ রাসূলকে। তখন আল্লাহ রাসূল বলছেন ইকরা পড়ো, আমি বললাম মা ইকরা কি পড়বো, তিনি বলছেন ইকরা পড়ো, আমি বললাম মা ইকরা কি পড়বো, তখন বলছেন ইকরা পড়ো, সূরা ইকরা, সূরা ফালাক, সূরা নাস, এক ফিকা মিন কুল্লি শাইইন, পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে, যে কোনো সমস্যা। বাঘ ধরতে পারবে না, সাপ ধরতে পারবে না, শত্রু ধরতে পারবে না, কোনো কিছু তোমাকে ধরতে পারবে না, তুমি সব বিপদ থেকে বেঁচে যাওয়া যে কোনো সমস্যায় ইখলাস ফালাক নাশ পড়ো। একবার আমিও একবার আসলের সাথে হাঁটছিলাম বড় পাথর এবং কোচাদহর মধ্যে, ওখানে কিন্তু বড় পাথর কোচাদহ নেই, ওখানে আছে জহফা আর বাওয়াত, এর মাঝে হাঁটছিলাম আল্লাহ রাসূলের সাথে আছি, হঠাৎ এমন মেঘ দেখা দিল আর একবারে অন্ধকার হয়ে গেল, আর বিদ্যুৎ চমকিছে আর বৃষ্টি ঝড় বাতাস, দেখি আল্লাহ রাসূল সূরা ফালাকের নাস পড়ছেন, সূরা ফালাকের নাস পড়ছেন। তারপরে বলছেন দেখো গোবা, ফালাকার নাশ পড়ে মানুষ পৃথিবীতে যত বিপদ থেকে বাঁচতে পারবে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তত বিপদ থেকে বাঁচতে পারবে না। সূরা বাকারা পড়েও বিপদ থেকে বাঁচতে পারবে না, সূরা ফালাকার নাশ পড়ে যে বিপদ থেকে বাঁচতে পারবে। সূরা ফালাক ও নাস বিপদ ঝামেলা সমস্যার জন্য সবচেয়ে বড় অস্ত্র। খারাপ লাগছে একটু রাস্তায় হাঁটছেন, শরীরটা খারাপ লাগছে পড়েন, রাস্তায় একটু ভয় ভয় লাগছে পড়েন, জিন ধরে নাকি পড়েন, শরীর একটু জ্বর ব্যথা পড়েন, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা পড়েন, কেউ পড়ে না, কেউ বুঝেও না। এই কারণে আমি অনুরোধ করছি, আমি আলোচনার শেষে চলে এসেছি, শেষে চলে এসে যেটা আমি বলছি আপনাকে সেটা হলো এই যে আমি একজন সাধারণ খাদেম নিঃস্ব মানুষ, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ, আমার মনে বড় স্বাদ, যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তার একটা মাধ্যম হলো মাসিক আল ইতেশাম পত্রিকা, এটা হলো কলম, আর মুখে বলছি, আর মিডিয়া হচ্ছে আপাতত আল ইতেশাম টিভি অনলাইন, এই ইতেশাম টিভিতে মিডিয়া দেখুন, আর মুখে বক্তব্য তো চলছেই, আর কলমে হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, পঞ্চাশটি ফতোয়া আছে, দশজন মুফতিদের লিখা হয়। মাসিকাল ইতেশাম পত্রিকার মুফতি হলো দশজন, এই পত্রিকাটার পিছনে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা ভর্তুকি দেয় জামিয়া সালাফিয়া, প্রতি মাসে, শুধু এই পত্রিকাটা সমাজে চালু রাখতে গিয়ে। আর আপনার কাছে 20 টাকা অনেক ভারী, আপনি মাসিকাল ইতেশাম পত্রিকা পড়বেন, আজকে সবাই নিয়ে যাবেন অন্যান্য বই সহ, আর আবদুল্লাহর মিন্নাতুল বারি আছে কিনা দেখবেন, এটা জাতির জন্য, পৃথিবীর বাঙালির জন্য বিশাল উপহার মিন্নাতুল বারি, আবদুল্লাহর জন্য যেমন দোয়া করবেন আবদুল্লাহ আব্দুর রহমান, তেমনিভাবে তার লেখা বই পুস্তক পড়বেন, শিক্ষা বনাম জাহেলিয়াত দেখবেন। শেষে যেটা আমার জরুরি কথা সেটা হলো এই যে বালিয়া দিঘি কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করতে হবে, এটা আমার আন্তরিক জোরালো অনুরোধ। সবাই তো দিয়েছেন সন্ধ্যে থেকে, যাওয়ার সময়তেও কিছু পকেটে থাকলে 10 টাকা 20 টাকা 50 টাকা না দিয়ে চলে যাবেন না, দিয়ে যাবেন, আর বইগুলি কোথায় আছে সব নিয়ে যাবেন, বেশি যদি টাকা না থাকে 20টা কারোর কাছে কর্জ নিয়ে একটা মাসিক আল ইতেশাম পত্রিকে নিয়ে যাবেন। এছাড়া কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবারটা নতুন লেখা হয়েছে নতুনভাবে, আদর্শ পরিবার অন্তত 10 বার পড়তে হবে, 10 বার একটা বই 10 বার পড়তে হবে, তারপরে কোনো কথা। সকল তিনি ভাই বোনকে এই মাদ্রাসাকে যথাযথ মূল্যায়ন করার অনুরোধ রেখে, যাওয়ার সময়তে 5-10 টাকা দিয়ে যাওয়ার অনুরোধ রেখে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের মতো আপাতত কথা শেষ করলাম। ঋতুবতী মহিলারা মসজিদে প্রবেশ করতে পারবে, কোনো সমস্যা নেই, যাওয়ার সময়তে বইগুলো নিয়ে যাবেন, আগে আমার সামনে দিয়ে ঘুরে যাবেন, 10 টাকা 20 টাকা যেটাই হোক, আর পত্রিকাগুলো নিয়ে যাবেন, আর সব বই নেন, আবদুল্লাহর বইটা দেখেন, আমরা হাদিস মানতে বাধ্য, মিন্নাতুল বারি,
অন্য অন্য বই যেমন দুয়ার বইটা দেখেন নতুন ভাবে লেখা আছে, ৪২টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, আর যাওয়ার সময় ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা ৫০০ টাকা যেটাই হোক খালি কেউ যাবেন না। বছরে একদিন আপনাদের প্রোগ্রাম, আপনাদেরই প্রতিষ্ঠান, আমি দূর থেকে এসে আপনাদেরকে অনুরোধ করি মাত্র। আমি ছোটবেলা থেকে আপনার বক্তব্য শুনছি, কিন্তু জিহাদ বিষয়ে আলোচনা কেন হয় না? জিহাদ বিষয়ে আলোচনা আছে, তুমি জানো না সেই জন্য বলছো। আর তোমার নেতাকে আমি তিন যুগ পড়াতে চাইছি, তোমার নেতাকে কাল থেকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও। এইটা যে লিখেছ, তোমার নেতাকে আমি এই মাটিতেই বলছি ১০ বছর থেকে, তোমার নেতাকে আমি তিন যুগ পড়াবো ইনশাআল্লাহ। মসজিদের আওতাভুক্ত কোনো মুসল্লি মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে না। সবাই সহযোগিতা করবেন, আমার দিনী ভাই বোন টাকা ১০টা পকেটে হাতে করে নিয়ে যে কি করবেন, বাড়িতে যেতে যেতে খরচ হয়ে যাবে। যেটাই হোক সহযোগিতা করে যান। আর আমি তো অনেকদিনই বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এইরকম কমই মাদ্রাসায় কিছু সহযোগিতা করে জান্নাত হবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা যখন হজ ও উমরা ছাড়াই দাড়ি এক মুষ্টির বেশি অংশ কেটে ফেলতেন, আবু হুরায়রা নয় আব্দুল ইবনে উমর, তোমার লেখা ভুল হয়ে গেছে, শুধু হজ সফরে কাটতেন, হজ সফরে আব্দুল ইবনে উমর, এটা তার ইজতিহাদ, ইজতিহাদটা ভুল হয়ে গেছে। মসজিদে মেহরাব সংলগ্ন সামনের কবর দেওয়া যাবে? জি না, কবর কেবলার দিকে থাকলে তো সলাৎ হবে না। মসজিদের দেওয়াল এবং কবরের মধ্যে একটা প্রাচীর দিয়ে দিতে হবে। জনৈক আলেম বলেছেন, জুম্মার দিন প্রথম প্রহর অর্থাৎ সুবহ সাদেকের এক ঘন্টা পর হয়, এরকম সময়ে কেউ যদি মসজিদে উপস্থিত তাহলে উট কুরবানির সব হবে। জি ঠিকই আছে, আজকে তো অনেক মানুষ উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, ওই ১০-২০ টাকা ৫০০ টাকা ৫০ টাকা সহযোগিতা করলে তো অনেক হয়। তুমি এখন রিং দিয়ে বলো বা কালকে যে আমার নামে ১০ কপি পাঠাবা, পোস্ট মাস্টার তোমার বাড়িতে দিয়ে আসবে, আমরা বগুড়াই নেবো, আমাদের বগুড়ায় সদরে ১০ কপি না হলে দিয়ে পাঠাতে পারবে না। আচ্ছা, গাইবান্ধা গোবিন্দের অনেক ছেলে আছে তো, জাজাকাল্লাহ খায়, তুমি কালকে রিং দিও ৮টা ৯টার দিকে, আমার বাড়ি চাঁদপাড়া রবিবাসী, ভুলে যাওয়া না, ঠিক আছে? দেখবো তোমার পোস্ট মাস্টার তোমার বাড়িতে দিয়ে যাবে, কিন্তু টাকা দিয়ে উঠাতে হবে। আমার বাড়ি হচ্ছে নবীপুরে, নবীপুর বারাকাল্লাহ। আমার চাকরির প্রথম অবস্থাতেই অসুস্থ হয়ে পড়ি, তখন আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে চাকরি শেষে হজ করব ইনশাআল্লাহ। আমার স্বামী সে সময় সুস্থ ছিল, ভেবেছিলাম দুইজনেই হজে যাব, কিন্তু কিছুদিন পর আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত হয় এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যায়। আমি হজের নিয়ত করেছিলাম, সে কথা আমার স্বামী জানত না। এখন আমার চাকরি শেষ, ছেলের সাথে ইনশাআল্লাহ হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছি। আমার প্রশ্ন, আমি ছেলের সাথে হজে যাব, এতে কি আমার নিয়ত আদায় হবে? জি হবে, যদি আপনার ছেলে না থাকে তাহলে আপনার নিয়ত বাতিল, লোক যদি না থাকে হজে যাওয়ার তাহলে আপনার নিয়তটা বাতিল, চলবে না। বলেন কি বলছেন? হুজুর পানি গামছায় মোছা যাবে? যাবে যাবে যাবে, ঠান্ডার দিনে তো মজা নেই। ক্লাব বা সংগঠন সংগঠন থেকে ইসলামী জালসা করা যাবে কি না? এখন এইগুলো কোরআন হাদিস অনুবাদে চলে কি না? যদি কোরআন হাদিস অনুবাদে চলে তাহলে কে জানি, সংগঠন তো আর একজনের বিরুদ্ধে চলে,
কবরে লাশ রাখার সঠিক নিয়ম কি? ডান কাতে গোটা লাশটাকে একবারে দেওয়ালের ওয়ালের সাথে লাগিয়ে কাত করে দিতে হবে, চিত করে রাখা হবে। ঢুকাবে কিভাবে? পা যেদিকে থাকে সেদিক থেকে ঢোকাবে। ভালো করে শুনে কি বলেন? দক্ষিণ দিক থেকে লাশটাকে ঢোকাবে, পা যেদিকে থাকে দক্ষিণ দিক থেকে। ও বক্তব্য বলা আছে, ধরে ধরে ভিতরে ঢুকে দেবে। জি জি জি। তাহলে আগে মাথাটা নামাবে, তাহলে পা হবে দক্ষিণ দিকে। বিড়ি সিগারেট খেলে সালাত কবুল হবে কি? হবে না, এটা হারাম খাদ্য। আমার চারজন ছেলে মেয়ে আমি সমান চোখে দেখতে পারি না, আমি হয়ে যাব নাকি যাব? আমি হজে যাব। হজ কবুল হবে কি না? জি না, হবে না। সমান চোখে দেখা বলতে জমি জায়গা কম বেশি করিয়েন না, অর্থ সম্পদ। আপনি এত বড় দোষ উল্লেখ করছেন আমাদের সামনে না, ছেলে মেয়ে সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করে। জামে মসজিদ এর পশ্চিম পাশে মসজিদের দেওয়াল হতে 3 হাত দূরে মৃত ব্যক্তির কবর দেওয়া হয়েছে, সেই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে কি? হবে না। কবর এবং মসজিদের দেওয়ালের মাঝে প্রাচীর দিতে হবে। দান করা ভুলবেন না, টাকা বাড়িতে নিয়ে যাওয়া হবে না। এমনি তো আশাটাই হয়েছে ভুল, আমি কত বলছি ঈদের মাঠে, কত বলছি সম্মেলনে, এমনি আসবেন কেন? 50 টাকা 20 টাকা সাথে নিয়ে আসবেন। দান করলে একটা বড় নেকিও হবে, প্রতিষ্ঠানটারও উপকৃত হবে। আর যাওয়ার সময় যেন আমি দেখে নেই যে কোনো বই আছে, না হলে আর একজনের কাছ থেকে 20 টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যেতে হবে। সুরা ফাতেহার উপকারিতা জানতে চাই। সুরা ফাতেহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উজ্জ্বলতা, উজ্জ্বল। সুরা ফাতেহা পড়লে, পড়ে ফোঁক দিলে বিষ নেমে যাবে, সাপের বিষ। সুরা ফাতেহার যে কোনো একটা অক্ষর পড়লে যা চাইবে তাই দেওয়া হবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। সুরা বাকারার শেষ 2 আয়াত আর সুরা ফাতেহা দুটাকে একসাথে বলা হয়েছে। জান্নাতুল বাকিতে দাফন হলে কি কবরের শাস্তি মাফ হবে? যে না, পৃথিবীর কোথাও কবর হলে কবরের শাস্তি মাফ হবে। যখন ইমান ছিল না, জনৈক মহিলার সাথে বিবাহ করব বলে জেনায় লিপ্ত হয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার পিতামাতা ওই মহিলার সাথে বিবাহ করাতে একেবারেই রাজি নয়। ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি? তোমাকে এই মেয়েকে বিবাহ করতে হবে, তুমি বাধ্য। তোমার বাপকে বলে একে বিবাহ করো। বর্তমান রাবিয়া বসারি নামে একজন মহিলা বিভিন্ন মাহফিলে মাইকে দিয়ে বক্তব্য করছে দিচ্ছে। রাবিয়া হোক আর বাসারি হোক, যে হোক, মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম। সারা বগুড়াই যেন ও পা দিতে না পারে, বেহায়া মহিলা। ওর স্বামী নাই সেই জন্য আসে, বা ওর বাপ নাই সেই জন্য। শয়তানি করার জায়গা পায় না আপনাদের এলাকায়, যেন ও ঢুকতে না পারে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহির জন্য আপনাকে অনেক ভালোবাসি, আপনার নামে কেউ কিছু বললে মেনে নিতে পারি না। আপনি একটা দোয়া শিখিয়ে দেন যাতে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি। রাগটা হলে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলবা, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, ঠান্ডা হয়ে যাও, এটাই দোয়া। তুমি তাওজিহুল কোরআন আউযুবিল্লাহর আলোচনাটা পড়ো। তাওজিহুল কোরআন, কোরআনের ব্যাখ্যা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাওজিহুল কোরআন, এটাই তোমার জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন।
জুমার সলাতে যেসব মেয়েরা বাড়িতে থাকবে তাদের জুমার সলাত কোন সময় পড়তে হবে? জুমা পড়তে হবে না, যারা বাড়িতে পড়ছে আছে তারা জোহর পড়বে। অসুস্থতার কারণে ফজরের সলাতে ওযু করতে পারি না, সেক্ষেত্রে মাটি দ্বারা তায়াম্মুম করব। জিক করেন, যখন আপনি ওযু করতে পারছেন না তখন তায়াম্মুম করবেন। সলাত ব্যতীত সকল ইবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি সেটাও কি গ্রহণ করা হবে না? সলাত ব্যতীত সকল ইবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি সেটাও কি হবে না? জি, সেটাও হবে না। নামাজ নাই তো কিছুই নেই। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়েরা পর্দা ছাড়া জিনিস কিনতে আসে তাহলে কি ব্যবসা হারাম? জি না, ব্যবসা হালাল, ওই মেয়েটার আসা হারাম। কোনো মৃত ব্যক্তির নিয়ত করা হজ কি অন্য কেউ করে দিতে পারবে? জি, হজ অন্য কেউ করে দিতে পারে, টাকা দিবেন ও হজ করে দেবে। বেশিরভাগ সময় টয়লেটে হজ করে দিবে, তাকে হজ করতে হবে ও আর তাকে আগে হজ করতে হবে। হ্যাঁ, সেটাই, যে আপনার হজ করে দিবে তাকে আগে নিজের হজ করতে হবে। তারপরে বেশিরভাগ সময় টয়লেট এ গেলে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছেন ততক্ষণ আজানের উত্তর দিবেন না, একটু একটু যখন উঠে গেছেন তখন টয়লেটের ভিতরে আছেন তবে উত্তর দিবেন। বুঝেননি কথা? ডক্টর গালিব স্যার ও আপনাকে এক মঞ্চে দেখতে চাই, দোয়া করো। আমি তো চাই, হয় না কেন? কিভাবে চেষ্টা করো তো, তুমি চেষ্টা করো, আমি তো যেতে চাচ্ছি। কাউকে দিয়ে বলে পাঠালেই যাবো, আমি নিজে গেছিলাম। আবারও যদি বলেন আব্দুর রহিম সাহেব, কাউ ওনাকে আসা লাগবে না, কেউ বলে পাঠালেই যাবো। আর আমি নিজে গিয়ে দাওয়াত দেবো যে আপনি জামাই সালাফি ডাঙ্গিপাড়ায় আসেন। আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না, আমি রাস্তাঘাটের মানুষ, কচুর পাতার পানি, এদিকে টলমন টলমন করে পড়ি, যেটা গেছে সেখানে আছে। হিন্দু যদি আমাকে প্রোগ্রাম ম্যানেজার ডাকে সেখানেও যাবো ইনশাল্লাহ, সময়ের অনুকূলে হলে। আমাদের এলাকায় প্রচলিত একটি বিদাত মসজিদের মাইকে মাইকে মরা মানুষের খবর দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কাবিরা গুনাহ। মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক সমাধান, মোজা নিচে থেকে আসে, যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয়, যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা। যে ব্যক্তি খুন করলো যাকে খুন করেছে, সেও যদি একে মারার উদ্দেশ্যে থাকে তাহলে ও জাহান্নামী হবে, আর একে যদি মারার উদ্দেশ্য তার না থাকে তো জান্নাতি হবে। ওই যে আল্লাহ রাসূল বললেন না যে তোমরা বাড়িতে থাকো, যায় না, নাহলে মারামারিতে যায় না। তখন একজন সাহাবী বললেন যে আমাকে যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কী করবো? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। না, কাবিল বললো আ হাবিলকে যে আমি তোমাকে মারবো, তখন হাবিল বললে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তো কেউ মারতে এসেছে আপনি পাল্টা মারতে যাবেন না, নিহত হয়ে যান, আপনি যাবেন জান্নাতে, ও যাবে জাহান্নামে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একদিনই ভাই জামিয়া সালাফিয়া ওই মসজিদের জন্য কিছু টাকা পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য, অনেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ আমি বুঝতে দিছি, বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার দুটি ছেলে ভাই কঠিন অবস্থা, ভারতে যেতে হচ্ছে চিকিৎসা, এই জন্য দোয়া করবেন মারামারি কঠিন অবস্থা। এই এখনই আসলে সমস্ত চলে গেছিল, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পথে অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করো, এই দাবিয়ে দাও তোমার দরবারে রেখে। আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রমাণিত উপস্থিতি